কবিরা গুণাতুন যদি বড় কিছু দেখতো আইনেন হইতাম এই যে কাহিনী খতর মুসিবত খতর জান নামে নাম লই দিব যেন কারণ জার কই দিব আমার একটা ওয়াজ ইউটিউবের মধ্যে ভাইরাল হয়েছে আমি বলেছিলাম ওয়া বি মাদ্রাসা টিয়ান ঐদ্য কবিরে গুণ হইব কি কইলাম দে এত জাহান্নামী মানুষ নাম্মাল লইবার আগে এত বড় খান্ডাস বলৎকার দল ওয়া বি মাদ্রাসা টাকা দেওয়া কি কইলাম দে নাম আদর দে কেয়া মাদ্রাসা ইয়ে না তুমি জিত তৈয়ার হইব ওয়ামি মাদ্রাসাত ফোয়াদ দিলে কি হইব দে জিত কেয়া আর দয়াল নবীকে দাঁড়িয়ে সালাম দিব এই ছাত্রগুলো হাসতে থাকে ঠিক না ওয়াবি মাদ্রাসা যারা করে আমরা রসুল পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই তারা এক পাশে গিয়ে কি করে হাসতে থাকে আমাদের কিছুদিন আগে তাহেরি ভাই ক্যাম করতে যান তিনজন মোথম মো থম গোড়া গদ্দুর আর ভূতাই নাকতত বসে গান ঠিক না আমরা রসুল পাককে সালাম দিচ্ছি ওই বাতালগুলো হাসতে থাকে আমরা রসুল পাককের নাম শুনলে চোখ মোবারক সুমা দিচ্ছি আর ওই বাতালগুলো হাসতে থাকে আমরা ফাতেহার কথা বলি অলি আল্লাহর ওরসের কথা বলি অলি আল্লাহর স্মরণের কথা বলি মা বাপের ইসাইলে সোয়াবের কথা বলি সাইদ দিন্না সালিসের কথা বলি ঔলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু মদিনাবাসী সবাই মানা করেছিলেন আই ঔলাদ রসুল ইমাম হুসাইন আপনি ইরাকের জমিন কুফার জমিনে যাইয়েন না সেখানে মানুষগুলো বেউফা মানুষগুলো অধিকাংশ মানুষ বেউফা আপনি সেখানে যাইয়েন না তবু ঔলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলতে যে আমি আমার নানা জানের লান মোবারকে বসে আমার নানা জান আমাকে জিজ্ঞেস করেছিল আমরা দুনু ভাই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনু ভাইকে দুই লান মোবারকে দয়াল নবী বসিয়েছেন নানা জান বসার পরে বলতেছেন ও নাতি দীর্ঘ বৎসর পর্যন্ত যুদ্ধ করে কত কষ্ট করে তেষট্টি বছর জিন্দেগি শুধু উম্মত উম্মত বলে আমি কেঁদেছি আর এই ইসলামটাকে সাজিয়ে দিয়েছি মতান্তর ইসলামের মধ্যে ৮৭টা যুদ্ধ হয়েছে অধিকাংশ যুদ্ধের মধ্যে আমি রসুল অংশগ্রহণ করেছি এত কষ্ট করে যে ইসলামকে সাজিয়ে দিলাম হঠাৎ করে ও নাতি এই ইসলামের মধ্যে যদি কোনো ব্যক্তি আঘাত করে ঝাপটা মেরে যদি ইসলামকে নষ্ট করে দিতে যায় তোমরা নাতি দুজন কি করবে সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু নানা জানের শরীর মোবারক ধরে বলতেছে নানা জান আমার নিজের জান কোরবান দিয়ে হলো আমি আপনি নানার ইসলামকে রক্ষা করব একা জিতের হাতে তুলে দেওয়ার কোনো সুযোগ নাই আসেন সেজন্য প্রশ্রয় দেয় নাই এজিদের উপর খোদার লানত এজিদকে এজিদের নিজের ছেলে বলেছেন যেদিন ঔলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যেদিন শহীদ করে ফেলল এজিদের ছেলে বলতেছেন সেদিন থেকে আমার আব্বাকে আমি অন্তর থেকে ঘৃণা করেছি এবং নিজের থেকে বলেছি আমার বাবা একজন কাফের নিজের ফুয়ায় কইদ বাপ কি আর আর বাংলাদেশের এজিদে কর দে এজিদ রহমতুল্লাহ আলাই আর আর দেশ দুঃখ কথা নাই না মাতুন মাসির দরদ বাড়ি গিয়ে গই এজিদের ভুয়ায় কদ বাপ কি খাবের ইতো নর্ত কি ইতো শরাব কর ইতো মত কর ইতো জেনা কর কন কই দে এজিদের ফুয়ায় ছেলে বলতেছেন আর 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 বাংলাদেশের গুলো বলতেছে রহমতুল্লাহ আলাই বড় করি খনা আফসুস ঔলাদ রসুলের ভালোবাসা এটা বড় অমূল্য সম্পদ নবী পরিবারকে ভালোবাসবেন তোলায় তোলায় দাম
তোলায় তোলায় সম্মান তোলায় তোলায় ইজ্জত উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ বাইরা মুরব্বিরা কারবালার জমিনত চোখে দেখে দেখে আওলাদ রাসূলের শরীর মোবারক আঘাত করেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যার চেহারা মোবারক হুবহু দয়াল নবীর চেহারা মোবারকের মতো ছিল কিন্তু এই যজিদ বাহিনীগুলো চোখে দেখে দেখে এই আওলাদ রাসূল আলী আকবরকে শহীদ করে দিল দুধের বাসা আলী আসগরকে শহীদ করে দিল ইমাম কাসেমকে শহীদ করে দিল হযরত আব্বাসকে শহীদ করে দিল নবী পরিবারের আওলাদে বাককে যে এভাবে শহীদ করে দিল এ দাড়ি ছিল টুপি ছিল পাগড়ি ছিল মিসওয়াক ছিল তবু এগুলোকে ইমানদার বলার কোনো সুযোগ আছে একটু জোরে বলেন না আর রাসূলও কই দি ইসলামত 73 দল হইব 73 দল হইব দগদম কি হিন্দু কই দ না মুসলমান কই দে 73 দলের মধ্যে 72 দল কি জাহান্নামে গনা কুল্লুকুম ফিন্নার কি খদল গনা খদল কই দল জাহান্নামে 72 দল তো 72 দল জাহান্নামে কর দেব না তো দাঁড়ি টুপি পাগড়ি সব থাকবে গনা বিয়াগুন তো আইব ইমান দেখতো না দাড়ি টুপি পাগড়ি বিয়া গুনতে আইব কি দেখতো না দে ইমান না তো আইব দে শেরে বাংলা হুজুরুল্ল মোনাজারা কইর কি দে এ জামানাত বড় বড় বোত মতম নো আছিল নি শেরে বাংলা হুজুরুল্ল মোনাজারা কইর কি তো মলয়া তো ন না কিন্তু শেরে বাংলা হুজুরুর প্রশ্ন কি সাওয়া কি পাওয়া কি আল্লাহর ওলি জিন্দে আছে কিয়াম করিগম সুমা গাইম মুনাজাত করিগম সাত দিনে করিগম সালিজে করিগম বাতিয়া করিগম মরজ করিগম নুরুন নবীর সম্মান করিগম ঠিক নে এটা হলো শেরে বাংলা হুজুরের টার্গেট ও বড় করি কো তো সেজন্য ইমাম আহলে সুন্নাত আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যাওয়ার পরে লক্ষ লক্ষ কোটি কোটি আশেক রাসূল উনার মাজার জিয়ারত করতেছে জ্বলেন না জ্বলেন না লাইটের মতো জ্বলেন না নূরের মতো জ্বলেন না কিন্তু শেরে বাংলা হুজুরুর মোনাজারা করি কিন্তু মতমল সমমনা মলই আছিল এলোমা কালামে মজা আছিল ভরপুর আছিল এগুনোর খবরের অস্তিত্ব আছে না কিরোড় আর মতমের ইন্দি খবর দিলাম দিব কটে সদি বেরুদ দিয়ে আষ্টুও করিগে ইবে কটা কনে জানে ইজ্জত গত্য নাই বেরাম এমন ইজ্জত গত্য ইবে ফাতিয়া দিত না ইবে মল্লি বের ভাই ইবে নামের উদ্দি ফাতিয়া দিত বছরে বছর হরজ গত্য স্মরণ রভা গত্য দোয়া মাহফিল গত্য ঠিক নে বেদাত হইয়ে নাজাজ হইয়ে মরার পর অস্তিত্ব শেষ হয়ে গেছে জায়জ হইতো আজীবন জিন্দা থাকতো বড় করে গনা ঠিক নে